গাজীপুরে টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার শুরু হলো মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ, ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগ জামাত ইজতেমা। গতকাল বৃহস্পতিবার বাদ ফরজ থেকে হয়েছে আঞ্চলিক বয়ান। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা ইজতেমার ময়দানে দলে দলে আসছেন, তাদের পদচারণে মুখর হয়ে উঠেছে তুরাগ তীর। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ইজতেমার প্রথম পর্ব ২ থেকে ৪ ফেব্রুয়ারি, দ্বিতীয় পর্ব হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন এক প্রশ্নের জবাবে বলেন, ইজতেমাকে ঘিরে যেন কোনো নাশকতা সৃষ্টি না হয় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক রয়েছে। ইজতেমা স্থলে কারো কোনো সমস্যা হলে এলাকা ভিত্তিক থানা, পুলিশ, ডিএমপি, র‍্যাব কন্ট্রোল রুমে জানাতে পারেন। জাতীয় জরুরি সেবা ৩৯৯ ফোন করেও জানাতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কেউ গুজব তৈরি করতে না পারে সেজন্য সাইবার টহল টিম জোরদার করা হয়েছে। শুধু বাংলাদেশ থেকেই নয়, ইজতেমায় যোগ দিতে ওআইসিভুক্ত দেশের মুসলিমরাও এসেছেন। ভারতের ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের ৭টি রাজ্য থেকে মুসলিরা আসছেন বেনাপোল চেকপোস্ট দিয়ে। ইমিগ্রেশন সূত্রের তথ্য মতে ৩০০০ ভারতীয় মুসলি এসেছেন। ভারতীয় মুসলিদের সাথে একই খিমায় অবস্থান করছেন পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ ও ইরানের মুসল্লিবৃন্দ। এভাবেই পারস্পরিক বন্ধনে একত্রিত হয়ে বিশ্ব দরবারে ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে সকলে একযোগে কাজ করবে, এই আশা সকলের।